গুড মর্নিং, আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শনিবার, শনিবার এখন বেজে গেছে প্রায় 9:30-10:30 মতো বাজে। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়েকে নিয়ে স্কুলে। আর ওদের স্কুলে আছে একটু প্রোগ্রাম আছে, তো যার জন্য এখন যাচ্ছি। কোনো টাইমের বাউন্ডেশন নেই, ওই 9:30-10:00 মধ্যে পৌঁছালেই হবে। রেডি ফেডি হয়ে নিয়েছি, আর যেহেতু শনিবার না, আজকে তো স্কুলে যাওয়ার কোনো প্ল্যান থাকে না, সারা সপ্তাহ সোমবার থেকে শুক্রবার যাওয়া হয়, তো শনিবারটা সেরকম হয় না বলে একটু বেশি দেরি করে উঠেছি, 7:30 নাগাদ উঠেছি। উঠে আবার কাজ বাজ একটু ছিল সেগুলো সেরে নিলাম, এখন আগে রেডি হয়ে বেরোচ্ছি। চল, কি হয়েছে তোর? চল, ললিপপ দেবো, সব দেবো। তো এখানে স্কুলের বাচ্চাদের গার্জিয়ানদের সবারই হচ্ছে, মানে এক একটা গেমের জন্য এখানে 10 টাকা 20 টাকা করে টিকিট আছে। দুটো আমি কেটেছি, আমার জন্য একটা, মেয়ের জন্য একটা। ও খেলেছে একটা, ওটা গেস করে বলতে হয়েছে, মানে 3টে গ্লাস ছিল, তার মধ্যে একটা কয়েন রাখা ছিল, ও গেস করে সেটা পেরেছে। আর আমার একটা ছিল, সেটা হচ্ছে চালের মধ্যে একটা জেমস লুকানো ছিল, সেটা 10 সেকেন্ডের মধ্যে বার করতে হবে, সেটা করেছি। দুজনের দুটো গিফট আমরা পেয়েও গেছি। অনেকগুলো খেলাই ছিল, অনেক খেলা, অনেক রকমের খেলা এখানে ছিল। আমাদের হয়ে গেছে গেম খেলা, হয়ে গেছে ওখানে তো গেম। আমি একটা খেলেছি, খেয়ে পেয়েছি যে মিল্টনের এই ওয়াটার বটলটা, আর তুই কে পেয়েছিস দেখা? আরও পেয়েছে একটা সাবান, এই যে ভিভিল সাবান। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, পরে আবার দেখা হচ্ছে। এখন বাড়ি চলে এসেছি, আর ছেলেমেয়েরা যে বোতল টোতল নিয়ে ঝামেলা। ছেলে মেয়েদেরকে খাইয়ে তো গেছিলাম, কিন্তু আমার খাওয়া হয়নি, এখন এসে এখন খাবো। জামা কাপড় পাল্টে নি, জামা কাপড় পাল্টে তারপর খেতে বসে। কি করছিস? তো আমি এখন এই যে স্নান টান করে একটু রেডি হয়ে নিয়েছি, তো ঘরে আজকে আসলামই তো দেরি করে মেয়ের স্কুল থেকে, তারপরে এসে রান্না করে নিলাম। খুব তাড়াতাড়ি ডিমের ঝোল রান্না করেছি, লাল শাক আর ডাল, এটাই করে এখন তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম, একটু রেডি হয়ে নিলাম। চুলটা এখনও ভেজে, স্নান করে এসছি, তো এখন রেডি বেরোবো। আবার ছেলের স্কুলে আজকে অ্যাডমিশন আছে, ওকে এখন ওখানে নিয়ে যাব। এখন তো প্রায় 1:30 বেজে গেল, আর যেহেতু খুব কাছাকাছি ওই জন্য বেশি টাইম লাগবে না, তারপরে এসেই দুপুরে খাওয়া দাওয়া করবো। আর ছেলে মেয়েকে আরেকবার খাইয়েও দিয়েছি, কেমন মজা হচ্ছে? যে জামা কাপড় ছিল মেলার জন্য সেগুলো মেলে ঠেলে দিলাম, ওই জন্য আরো ছাদে আসলাম, চুলটা ভেজা। চলো এবার যাবো ঘরে, আমি এখন নেমে গেছি, আমি আর ছেলে, ওর বাবাও যাচ্ছে, সে আসছি, ও রেডি হয়ে নামছে, আমি এখন বেরোবো। বাড়ি এসে গেছি, খাওয়া হয়নি, এখন খেতে বসবো। এই তো অনেকটা বেলা হয়ে গেছে, তো একটু ঝোলটা একটু গরম করে নিচ্ছি, দিয়ে তাহলে গরম গরম খেতে পারবো। তোমার শাক দেবো, শোনো না, শাক দিয়ে মাখিয়ে দিও, শাক খেতে চায় না। এখানে হচ্ছে ডিমের ঝোল আর ডাল, দেবো শাক দিয়ে মাখিয়ে। লঙ্কা দিচ্ছি না, ঠিক আছে, এমনি শাক দিয়ে ভাতটা মাখিয়ে দেবো। আমি ভাত মাখিয়ে দিলাম, ওটা হলো না, ছেলে নিজে নিজে এখন মাখাবে আর খাবে, আর এদিকে আমিও এখন খাচ্ছি। আর আজকে ডিমের ঝোলে ফুলকপি দিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম ঘরে। খুব বসো বসো, আমি কথা বলছি তো। হ্যাঁ, সেই সকালবেলা উঠে রেডি হয়ে মেয়েকে স্কুলে দিতে যাওয়া, নিয়ে যাওয়ার সঙ্গে আবার এসে ছেলেকে স্কুলে ভর্তি করানো, যাই হোক একটা বড়
ঝামেলা আর কি মিটে গেল, স্কুলে ভর্তি হয়ে গেল, ভালো হলো। তার মেয়ে দূরে স্কুলে আর দিলাম না, কাছাকাছি দিলাম, তাতে সুবিধা হবে আমারও। ওসব করো না, এগুলো করে না, দুষ্টুমি করে না, এগুলো করো না। সারাদিন আজকে খুব মানে খাটাখাটনি মধ্যে গেল। অবশ্য আগামী দিন রবিবার, তো সুবিধা হবে, ছুটির দিন যেতে হচ্ছে না আমাকে বাড়ি থেকে। ভালোই হবে, তাড়াহুড়ো থাকবে না, ধীরে সুস্থে হবে। না এরকম করলে তো আমি কথা বলতে পারবো না। তোরা কিছু বলবি? বলে দাও তোমার নাম, বলে দাও। ভালো করে বলো, বুঝতেই পারলো না কেউ। ভালো করে বলো তোমার নামটা। হ্যাঁ, ওর নাম শ্রেয়ান বিশ্বাস। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, টাটা।